আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে বিজ্ঞান মনস্ক হলেই মনে হয় নাস্তিক হতে হবে, অথবা বিজ্ঞান এবং ধর্ম দুইটা মনে হয় আলাদা বিষয়, এবং যত বিজ্ঞানীরা রয়েছে বড় বড় বিজ্ঞানী তারা সবাই মনে হয় নাস্তিক বা খ্রিস্টান এই জাতীয় কিছু একটা ছিলেন। কিন্তু না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন বিজ্ঞানী হচ্ছেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। আমরা যখন বিজ্ঞানের অ আ ক খ শিখতে যাই ঠিক তখনই আমাদেরকে নিউটন গেলানো হয় সবার আগে। নিউটন এমন একজন বিজ্ঞানী এবং এমন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। মাইকেল আইসহার্টের একটা বই রয়েছে, দ্য 100 দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সনস ইন দ্য হিস্ট্রি। এই বইয়ের সর্বপ্রথম স্থানে অধিকার করেছে আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং 2 নম্বর স্থানে রয়েছে স্যার আইজ্যাক নিউটন। তিনি এত প্রভাবশালী একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানের ধর্ম বিশ্বাস জানলে আপনি অবাক হবেন। এবং একটা অ্যাঙ্গেল থেকে বিজ্ঞানী আইজ্যাক নিউটন ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম, তিনি ছিলেন আব্রাহামীয় ধর্মের উপরে একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত। আজকে এই অজানা তথ্য আপনাদের মাঝে শেয়ার করবে, এবং নিউটনের দেওয়া 12টি সূত্র, যেটা ঈসা আলাইহিসসালাম এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে দিয়েছিলেন, যেটা কোরআনের সাথে হুবহু মিলে যায়। নিউটন ছিলেন এক ঈশ্বরবাদী, অর্থাৎ একজন ঈশ্বর রয়েছেন এ ব্যাপারে কড়া বিশ্বাসে ছিলেন। তার কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে তিনি এক ঈশ্বরে বিশ্বাস করতেন। তিনি যীশু বা ঈসা আলাইহিসসালামকে কখনোই আল্লাহর পুত্র হিসেবে মানেননি এবং এর ঘোর বিরোধিতা এবং প্রতিবাদ জানিয়েছিলেন, এবং এ ব্যাপারে তিনি বইও লিখেছিলেন পৃষ্ঠার পর পৃষ্ঠা। তিনি বিশ্বাস করতেন যে যীশু বা ঈসা আলাইহিসসালাম তিনি ছিলেন আল্লাহর পাঠানো বা ঈশ্বরের প্রেরিত একমাত্র দূত, যিনি পৃথিবী এবং ঈশ্বরের মাঝখানে একটি যোগসূত্র স্থাপন করেছিলেন। খ্রিস্টানদের একটি তত্ত্ব রয়েছে, ট্রিনিটি তত্ত্ব বা ত্রিতত্ত্ববাদ, পিতা পুত্র পবিত্র আত্মা, এই 3 মিলে ঈশ্বর। এই তত্ত্বের ঘোর থেকে ঘোরতর বিরোধী এবং প্রতিবাদী ছিলেন স্যার আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন এমন একজন ধার্মিক এবং ধর্মীয় স্কলার ছিলেন যে তৎকালীন সময়ে তিনি বিজ্ঞান চর্চার উপরে যতটুকু সময় দিয়েছেন তার পুরো জীবদ্দশায়, তার থেকে অধিক অধিক অধিকতর সময় দিয়েছেন ধর্ম চর্চার মধ্যে। এবং এ কথাও প্রচলিত রয়েছে যে আইজ্যাক নিউটন বিজ্ঞানের ব্যাপারে তিনি যদি 1 মিলিয়ন শব্দ লিখে থাকেন তাহলে 3 মিলিয়ন শব্দ লিখেছেন শুধু ধর্মের ব্যাপারে। কারণ আইজ্যাক নিউটনের সময়টা এমন একটা সময় ছিল যখন খ্রিস্টান পাদ্রীরা তাদের ধর্মগ্রন্থকে বিকৃত করতো এবং বিকৃতভাবে প্রচার করতো। আইজ্যাক নিউটন তিনি বাইবেল অধ্যয়ন করে, বাইবেলের উপর গবেষণা করে এই 12টি সূত্র প্রদান করেছিলেন, যেটা এখন আধুনিক অনেক খ্রিস্টানই মেনে নেন এবং অধিকাংশ খ্রিস্টানের বিরোধিতা করেন। আইজ্যাক নিউটনের মতে যীশুকে ঈশ্বর হিসেবে উপাসনা করা মূর্তি পূজার শামিল, এবং এটি একটি অমার্জনীয় অপরাধ। আইজ্যাক নিউটন ধর্ম এবং বিজ্ঞানকে কখনোই আলাদাভাবে দেখতেন না, কারণ তার এই 2টা বিষয় নিয়ে করা গবেষণার ফলাফল একই। কারণ উভয়েরই লক্ষ্য মহাবিশ্ব কিভাবে ক্রিয়া করছে তা পর্যবেক্ষণ এবং বোঝার চেষ্টা করা। বিজ্ঞান চর্চা নিউটনের ধর্মীয় সাধনায় কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি। নিউটন সম্পর্কে এই ধরনের তথ্যগুলো আমাদের কখনোই জানানো হয় না, কোনো টেক্সট বুকে বা কোনো সময় জানানো হয় না যে নিউটন এত বড় একজন ধর্মীয় বিশেষজ্ঞ ছিলেন। তিনি বাইবেল গবেষণা করে আল্লাহ সুবহান ওয়া তাআলা বা সর্বশক্তিমান ঈশ্বর এবং যীশু বা ঈসা আলাইহিসসালাম এই 2-এর মধ্যকার সম্পর্কিত যে 12টি তথ্য দিয়েছেন এটা সত্যি অকল্পনীয়। আর আমি আজকের এই ভিডিওতে যত তথ্যগুলো দিব প্রত্যেকটা তথ্য অথেন্টিক, এবং এই তথ্যগুলোর সোর্স ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রোভাইড করা থাকবে, আপনারা সবাই যে দেখবেন। উইকিপিডিয়াতে আপনারা যদি সার্চ করে দেখেন, উইকিপিডিয়া একটি পেজ রয়েছে নিউটনের ধর্মবিশ্বাস সম্পর্কে, সেখানেও আপনারা এই সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন যে তিনি কত বড় একজন ধর্মবিশেষজ্ঞ ছিলেন। এবার চলুন আমরা সেই 12টি সূত্র জেনে নিই। সূত্রগুলো ইংলিশে দেওয়া রয়েছে, আমি সেখানে বাংলায় পড়ে শোনাচ্ছি। আমি সর্বপ্রথম আর্টিকেলটা ইংলিশে পড়ে শোনাচ্ছি এবং বাংলায় তর্জমা করছি, বাদ বাকি সমস্তগুলো। তার প্রথম আর্টিকেলটা হচ্ছে, দ্যার ইজ নো গড দ্য ফাদার এভার লিভিং omnipresent, omniscient, almighty, the make of heaven and the earth, and one mediator between God and man, the man Christ Jesus. এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা এক চিরঞ্জীব প্রতিপালক, সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, এবং আসমান এবং জমিনের স্রষ্টা। আল্লাহ এবং মানবের মাঝে বা ঈশ্বর এবং মানুষের মাঝে সম্পর্ক সৃষ্টিকারী মানুষ হলেন নবী ঈসা আলাইহিসসালাম বা জিজুস ক্রাইস্ট। তিনি এখানে গড শব্দটি এবং জিজাস ক্রাইস্ট শব্দটি ব্যবহার করেছেন। গড বলতে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমি ব্যবহার করছি, এবং জিজুস ক্রাইস্ট বা ঈসা আলাইহিসসালাম ব্যবহার করছি, এতে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। তা 2 নম্বর সূত্র হচ্ছে, আল্লাহ তাআলা হলেন অদৃশ্য, কোনো সৃষ্টি তাকে দেখে না অথবা দেখতে পারে না, তিনি ব্যতীত যা কিছু আছে তা দৃশ্যমান হয়। সূত্র 3, আল্লাহ নিজেই নিজের মধ্যে জীবন্ত এবং তার নিজ হাতে বান্দাদেরকে জীবন দান করেন। সূত্র 4, আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞানী, তার অন্তরে মূলত সকল জ্ঞান রয়েছে, তিনি ঈসা নবীর কাছে ভবিষ্যৎ বিষয়ে জ্ঞান প্রেরণ করেন। নবী এবং রাসূলগণ ব্যতীত আসমানে বা জমিনে এমন কেউ নেই যে সরাসরি আল্লাহর ভবিষ্যৎ বিষয়ে জ্ঞান লাভ করতে পারে, আর এই কারণেই ঈসা আলাইহিসসালাম বা জিজুস ক্রাইস্ট এর সাক্ষ্য নবীয়তের স্পৃহা, এবং তিনি হলেন আল্লাহর বা ঈশ্বরের বাণী এবং রুহুল্লাহ বা আল্লাহর নবী। অর্থাৎ যীশু বা ঈসা আলাইহিসসালামের ব্যাপারে তিনি প্রফেসিতে বিশ্বাস করতেন যে তিনি ছিলেন একজন নবী বা বার্তাবাহক
বা একজন পয়গম্বর আল্লাহ সুবহান ও তাআলার পক্ষ থেকে বা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ থেকে। নিউটনের 5 নম্বর সূত্রে বলা হয়েছে আল্লাহ অবিচল, কোনো স্থানেই তার অনুপস্থিতিতে বা শূন্যে অনুপস্থিতিতে পরিপূর্ণ হয়ে উঠতে সক্ষম নয়। তার উপস্থিতিই হলো প্রকৃতির অনন্ত অপরিহার্যতা। তিনি ব্যতীত অন্য সকল সত্তা এক স্থান থেকে অন্যত্র চলাচল করেন। সূত্র 6, সকল ইবাদত, সকল সালাত, জিকির এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করাই সব কিছু ঈসা আলাইহিস সালাম বা জিসাস ক্রাইস্ট আগমনের পূর্বেও কেবল আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত ছিল। সূত্র 7, ঈশ্বরের উদ্দেশ্যে নবীর নাম নিয়ে দোয়া করলে তা খুবই ফলপ্রসূ হয়। সূত্র 8, আমাদের সৃষ্টি, আমাদের প্রদত্ত খাদ্য, পরিধেয় বস্ত্র এবং এই জীবনের অন্যান্য কল্যাণ প্রদানের জন্য আমরা কেবল এক ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সূত্র 9, আমাদের জন্য সুপারিশ করার উদ্দেশ্যে ঈসা আলাইহিস সালাম বা জিসাস ক্রাইস্ট এর নিকট আমাদের প্রার্থনা করার প্রয়োজন নেই। আমরা যদি আল্লাহর কাছে সঠিকভাবে প্রার্থনা করি বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাহলে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। সূত্র 10, পরিত্রাণের জন্য নবীর নাম নিয়ে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট প্রার্থনা করার প্রয়োজন নেই। সূত্র 11, কোনো ফেরেস্তা বা রাজা বাচ্চাকে আল্লাহর গুণবাচক উপাধিতে ভূষিত করলে তা প্রথম আদেশের বিরুদ্ধে যায় না, কিন্তু কোনো ফেরেস্তা বা রাজা বাচ্চাকে আল্লাহর মতো ইবাদত করলে তা প্রথম আদেশের বিরুদ্ধে চলে যায়। তার প্রথম আদেশের অর্থ হলো তোমরা আমি ছাড়া অন্য কারোর উপাসনা করবে না। অর্থাৎ এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে অন্য কাউকে যেন শিরিক না করা হয় সে ব্যাপারে কঠোরভাবে তিনি বলেছেন। সূত্র 12 বলা হয়েছে আমাদের নিকট আল্লাহ হলেন এক এবং একক, তিনি আমাদের এবং সকল বস্তুর প্রভু, নবী ঈসা আলাইহিস সালামেরও প্রভু। এই কারণে সর্বশক্তিমান এবং প্রভু হিসেবে আমরা একমাত্র ঈশ্বরের ইবাদত করে থাকি। এই যে তার 12টি সূত্রের যে কনসেপ্ট, এই কনসেপ্টের মেইন একটা বিষয় হচ্ছে তিনি ছিলেন এক ঈশ্বরবাদী। তিনি যে ঈসা বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসেবে মানতেন, তিনি পিতা পুত্র পবিত্র আত্মা এরকম ভ্রান্ত বিশ্বাস বা ট্রিনিটি থেকে একেবারে মুক্ত ছিলেন। যত মৌলিক বিশ্বাস তিনি একচ্ছত্র প্রভু, আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে সরাসরি সাহায্য করেন, তাকেই সরাসরি ডাকতে হবে, এই সমস্ত মৌলিক বিশ্বাসগুলো ইসলামের মৌলিক বিষয়ের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। এবং এই অ্যাঙ্গেল থেকে আইজ্যাক নিউটনকে একজন একনিষ্ঠ মুসলিম বলা যেতে পারে, কারণ তিনি আব্রাহামীয় ধর্ম বা ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের উপরে একেবারেই প্রতিষ্ঠিত হিসেবে ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি কিছু বলেছেন কিনা বা কিছু জানতেন কিনা বা কোরআনের ব্যাপারে কিছু জেনেছেন কিনা এই ব্যাপারে তেমন কোনো তথ্য জানা যায় না। তবে তার যে ধর্মীয় বিশ্বাস সেটা ইসলামের মৌলিক বিষয়ের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। তিনি কখনোই আল্লাহর সাথে শিরিক করেননি, যিশু বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করেননি, যেটা ইসলামের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। তাই আইজ্যাক নিউটনের ব্যাপারে এই তথ্যগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সোর্সগুলো অবশ্যই দেখবেন, উইকিপিডিয়া দেখবেন, সমস্ত জায়গায় আপনি এই তথ্যগুলো পাবেন, কিন্তু কোনো টেক্সট বুক বা কোনো মিডিয়ায় এ ধরনের তথ্যগুলো আপনার পাবেন না। বিজ্ঞানীদের ব্যাপারে এই তথ্যগুলো সবসময় আমাদের ক্ষেত্রে হাইড করে রাখা হয়, কারণ আমাদের কাছে এমন একটা ধারণা যে বিজ্ঞানী মানেই হলো নাস্তিক, ধর্ম এবং বিজ্ঞানের দুটো সম্পূর্ণ বিপরীত শাখা। না, এটা সম্পূর্ণ একই শাখা, উদ্দেশ্য এক, যেটা আইজ্যাক নিউটনও দেখেছিলেন। তাই আইজ্যাক নিউটন ছিলেন একজন অন্যতম ধর্মীয় বিশেষজ্ঞ এবং তার যে ধর্মীয় বিশ্বাস সেটা ইসলামের সাথে সম্পূর্ণ একমত, এবং এই অ্যাঙ্গেল থেকে বলা যায় যে তিনি ছিলেন একজন আব্রাহামীয় ধর্মের উপরে প্রতিষ্ঠিত। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার সমস্ত বন্ধুদের মাঝে এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।